মঙ্গলবার সাত সকালে ঘটে গেল বড়সড় পথ দুর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বাঁকুড়া মোড় থেকে একটি মারুতি ভ্যান বর্ধমানের দিকে যাওয়ার সময় বর্ধমানের দিক থেকে আসা বাঁকুড়া মোড়ের দিকে একটি লরি আসার সময় পলিমপুর পেট্রোল পাম্প সন্নিকট বর্ধমান আরামবাগ রাস্তার ওপর ঘটে গেল পথ দুর্ঘটনা। ঘটনার জেরে মারুতিতে থাকা চালক সহ চার মহিলা গুরুতর আহত হন এবং চালকের সঙ্গে গাড়ির ইঞ্জিন সেটে যায়। স্থানীয়রা চালককে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রায়না থানার পুলিশ। পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটিকে আটক করেছে রায়না থানার পুলিশ। মারুতিটা কয়জন ছিল? তিনজনে ছিল। তিনজনে সব মহিলা না পুরুষ? মহিলা। কয়জন মহিলা ছিল? দুজন। ড্রাইভারের অবস্থা খুব খারাপ। আর লরিটা খালি লরি? খালি লরি। আচ্ছা। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার সাত সকালে ঘটে গেল বড়সড় পথ দুর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বাঁকুড়া মোড় থেকে একটি মারুতি ভ্যান বর্ধমানের দিকে যাওয়ার সময় বর্ধমানের দিক থেকে আসা বাঁকুড়া মোড়ের দিকে একটি লরি আসার সময় পলিমপুর পেট্রোল পাম্প সন্নিকট বর্ধমান আরামবাগ রাস্তার ওপর ঘটে গেল পথ দুর্ঘটনা। ঘটনার জেরে মারুতিতে থাকা চালক সহ চার মহিলা গুরুতর আহত হন এবং চালকের সঙ্গে গাড়ির ইঞ্জিন সেটে যায়। স্থানীয়রা চালককে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রায়না থানার পুলিশ। পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটিকে আটক করেছে রায়না থানার পুলিশ। মারুতিটা কয়জন ছিল? তিনজনে ছিল। তিনজনে সব মহিলা না পুরুষ? মহিলা। কয়জন মহিলা ছিল? দুজন। আর ড্রাইভারের অবস্থা খুব খারাপ। আর লরিটা খালি লরি? খালি লরি। আচ্ছা। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।